এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সকাল 8টায় ঘুম থেকে উঠে গিয়েছি, সকালের ফজরের নামাজটা পড়ে ঘুমিয়েছিলাম। 8টার দিকে উঠে এখন যে প্লেট বাটি রয়েছে, রাত্রে খাওয়ার পরে আমি প্লেট বাটিগুলো এভাবে পানি ঝরানোর জন্য রেখে দিই, তো সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। বাসায় হেল্পিং হ্যান্ড নেই, তো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি আমার সংসারের কাজগুলো কীভাবে গুছিয়ে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকে এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে, সেজন্য আপনাদের ভাইয়া আর আমি মিলে ডিসিশন নিয়েছি, কাজের বুয়া মানে হেল্পিং হ্যান্ড আপা যিনি আছেন ওনাকে আসতে বারণ করে দিয়েছি। তো রিস্ক, অনেক রিস্ক মনে হচ্ছে, আসলে বাইরে থেকে কোনো লোক ঘরে আসাটা অনেক রিস্ক। বেঁচে থাকলে, সুস্থ থাকলে অনেক কিছু করা যাবে। এখন বেঁচে থাকা আর সুস্থ থাকাটা হচ্ছে মেইন কথা। তো চা বানাবো আর আজকে রুটি বানাবো, সেজন্য পানি বসিয়ে দিয়েছি। তো চায়ের জন্য পানিটা দিয়ে দিয়েছি আর একটু একটু লবণ দিব, লবণ আর তেল। তো লবণটা দিয়ে দিচ্ছি, একটু যে কাই ধরবো ওইখানে, আর একটু চায়ের মধ্যে একটু লবণ দিয়ে থাকি আমি, আমার খুবই ভালো লাগে এভাবে খেতে। তো বসিয়ে দিলাম। তো এগুলো গরম হতে হতে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি, ওয়াশিং মেশিনে কাপড়টাও দিয়ে দিয়েছি। তো আমি যখন উপরে মানে সব কিছু গোছাতে যাব, তখন কাপড়গুলো নিয়ে একবারে রোদে দিয়ে দিব। তো সেটা চিন্তা করে আমি এভাবে চুলাতে বসিয়ে দিই, কাপড়গুলো দিয়ে দিই। আর কি রান্না করব সেটা আমি কিন্তু রাত্রে ডিসিশন নিয়ে নিই। তো আজকে মাটন কুরমা করব, সেজন্য মাটন বের করে নিয়েছি, আর একটা মাছ ফ্রাই করব, যে সুরমা মাছটা এনেছিল ওটা ফ্রাই করব, পোলাও করব, আর একটু বেগুন ভাজা করব। তো সব কিছু আমি বের করে নিয়েছি। তো পানিতে ভেজাতে দিয়ে দিয়েছি, এখন রুটিগুলো বানিয়ে নিব। তো এই তো আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। আমি কীভাবে ফুলকো রুটি বানাই সেই রেসিপিটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তো সেজন্য আর ডিটেলসে দেখাইনি, ভিডিওটা আসলে অনেক লং হয়ে যায়। তো এই তো রুটিগুলো বানিয়ে নিয়েছি, খুব পাতলা করে রুটি, আপনাদের ভাই এভাবে রুটি খেতে খুব পছন্দ করে। তো এখন রুটিগুলো সেঁকে নিব, আর রুটির সাথে থাকবে ডিম ভাজা আর একটা সবজি। রুটিগুলো অনেক ফুলকো হয়ে আছে। সকাল খুব তাড়াতাড়ি উঠে গেলে আসলে কাজগুলো খুব সুন্দর করে হয়ে যায়, সারাদিন অনেক ফ্রি থাকতে পারি, অনেক কাজ করতে পারি, নিজের জন্য একটু সময় বের করতে পারি। তো আমি সকালে এভাবে 8টার দিকে উঠে যাই। আগে 6টায় উঠতাম যখন বাচ্চাদের স্কুল ছিল, এখন তো স্কুল নেই, তো বাচ্চাদের অনলাইনে ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু উঠে যায়, বাচ্চাদেরকে ডেকে দিয়ে তা আমি সংসারের অন্যান্য কাজগুলো করে নিই। যে ডিমের অমলেট করে নিয়েছি আর একটা সবজি। তো চা নাস্তাটা খেয়ে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমি আমার ডেলি উইকলি যে কাজগুলো করি এটা একটা রুটিন করে নিয়েছি। আমার কাজগুলো অনেক সুবিধা হয় করতে, হেল্পিং হ্যান্ড ছাড়াও। আজকে আছে ব্যাট গোছানো আর লিভিং রুম ক্লিনিং। তো আজকে এই কাজগুলো করব, ডেলি যে কাজগুলো থাকে ওগুলোর সাথে আমি রেখেছি আর কি, কী কী মানে কোন কোন রুম পরিষ্কার করব। এভাবে করে রাখলে, এভাবে যদি একটা রুটিন করে রাখি তাহলে অনেক কাজের সুবিধা হয় আপনার কাছে, কাজটা করতে আর একটু কঠিন মনে হবে না, অনেক সহজভাবে কিন্তু আপনারা আপনাদের সংসারে কাজগুলো করে নিতে পারবেন। এতো আমি আমার বেডরুমের বেডটা গুছিয়ে নিয়েছি আর বাচ্চাদের রুমগুলো একটু গুছিয়ে নিব, আর কিছু কাপড় আছে কাপড়গুলো একটু ভাঁজ করে নিব। সকাল 10টা বাজে তখন যখন আমি আমার রুমে এসেছি, 10টার দিকে এসে আমি আমার যে ব্যাডগুলো দেখতে পাচ্ছেন সব গুছিয়ে নিচ্ছি। এটা বড় ছেলের রুম, ওর ব্যাডটাও গুছিয়ে নিচ্ছি। আর কী রান্নাবান্না করব সেটা আমি রাত্রে কিন্তু ডিসিশন নিয়ে নিই, আর এভাবে
কেটে কুটে সব কিছু, পেঁয়াজ সবজি যা যা লাগবে সব কিছু কেটে আমি বক্স করে ফ্রিজে রেখে দিই যখন হেল্পিং হ্যান্ড থাকে না। হেল্পিং হ্যান্ড থাকলে তো আপারা ওইটা মানে কেটে বেছে সব কিছু ঠিক করে দেয়। এভাবে আমি যখন হেল্পিং হ্যান্ড থাকে না আমার কাজগুলো এভাবে আমি গুছিয়ে করি। আশা করছি আপনাদের অনেকের উপকারে আসবে, যারা নতুন গৃহিণী আপুরা আছেন অনেক কাজে আসবে আমার আজকের ভিডিওটি। তো আমি আমার মেয়ের বেডটাও গুছিয়ে নিয়েছি, ছোট ছেলের বেডটাও গুছিয়ে নিয়েছি। তো এই যে চলে আসলাম লিভিং রুমটা ক্লিন করার জন্য, আজকে রুটিনে ছিল উইকলি যে রুটিনে আমি যে কী কী রুম ফার্নিচার পরিষ্কার করি, তো আজকে লিভিং রুমের ফার্নিচারগুলো আর সোফাগুলো তো সবসময় ঝেড়ে মুছে রাখি, আর ডিপ ক্লিনটা আসলে মাসে একবারই করি। তো উইকলি আমি লিভিং রুমটাই পরিষ্কার করি মানে মঙ্গলবারে, তো ওইটা আজকে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করে, তো ওনার তো আসলে বিজনেস রয়েছে অনেক কাজ, তো কাজের মাঝেও যখনই সময় পায় আমাকে অনেক হেল্প করে। বাচ্চারা তো আছে, বাচ্চারাও আমাকে অনেক হেল্প করে। আসলে ফ্যামিলি সাপোর্ট না থাকলে কোনো কাজে আসলে এগিয়ে যাওয়া যায় না। আমার ফ্যামিলি সাপোর্ট আমাকে অনেক হেল্প করে, অনেক উৎসাহ দেয়। তো এই তো আমি সব কিছু মোছার পরে এখন একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঝাড়ু দেওয়ার পরে আবার কিচেনে চলে আসলাম, পোলাও রান্না করব সেজন্য চালটা বের করে নিয়েছি, ধুয়ে পানি ঝরাতে দিব। আর যা কী কী রান্না করব সব কিছু আমি কেটে কুটে রাত্রে কিন্তু করে নিয়েছি, এতে অনেক হেল্প হয়, অনেক সুবিধা হয়। আর এখানে আমি যে মাটন বের করে রেখেছিলাম সব মশলা দিয়ে এখন মেখে 15 মিনিট রেখে দিব। এই রেসিপিটি আমার চ্যানেল অলরেডি আছে মাটন কোর্মা, চাইলে আপনারা দেখে নিতে পারেন। একদম বাবুর্চি স্টাইলে আমি কিন্তু এই মাটন কোর্মাটা করি, খুবই সুন্দর করে মেখে 15 মিনিট রেখে দিব। যে 15 মিনিট হয়ে গিয়েছে এখন আমি চুলাতে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিলাম, তো ঢাকনা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাক। আমি অন্যান্য কাজগুলো করে নিব, যেখানে যে মাছ এটা সুরমা মাছ, খুব মজার একটা মাছ, একটু ফ্রাই করব সেজন্য সব মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, তারপর মরিচের গুঁড়ো, একটু ভিনেগার দিয়েছি, আদা রসুন বাটা আর একটু সয়া সস। এভাবে করে মাছটা যদি ভাজেন খুবই মজার হয়, মাছটা অন্যরকম খেতে ভালো লাগে, মনে হবে চিকেন ফ্রাই খাচ্ছেন, ওইভাবে ভালো লাগবে আপনার খেতে এই মাছ ফ্রাইটা। তো আমি খুব ভালো করে মেখে এখন রেখে দিব। মাছগুলো যখন ভাজবেন অনেক শক্ত হয়ে যায়, এভাবে কাটলে কিন্তু একটু নরম মনে হয়, তো একটু আপনাদের দেখাচ্ছি। তো আর এখানে যে বেগুন, বেগুনটাও আমি সুন্দর করে মেখে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে। এখানে আমি পাশের ছোলায় মাটন কোরমাটা হচ্ছে, এখানে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি। আসলে একটু রুটিন করে একটু সময় দেখে কাজগুলো করলে আপনার কাজগুলো কিন্তু খুব সহজে হয়ে যাবে, নিজের জন্য একটু সময় বের করে নিতে পারবেন, কাজকে অনেক কঠিন মনে হবে না। দেখতে পাচ্ছেন মাটন কোর্মাটা অলরেডি হয়ে এসেছে, একটু আমি গরুর দুধ দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো আর একটু
কেওড়া জল আর গোলাপ জল দিয়েছি। পাশের চুলায় আমার যে বেগুন ভাজাটাও হয়ে যাচ্ছে। আমার ডাইনিং রুমে কিন্তু একটা ঘড়ি রয়েছে, ঘড়িটা দেখে দেখে কিন্তু আমি আমার কাজগুলো করি। সময়ের মধ্যে কাজগুলো করে ফেলতে আমি খুব পছন্দ করি। যে হয়ে যাচ্ছে, আমি এখানে ফিশ ফ্রাইও করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফিশগুলো অনেক যখন ভাজবেন তখন অনেক শক্ত হয়ে যায়। এই সুরমা মাছ খুবই পছন্দের আমার মাছ, একটা আমার খুব ভালো লাগে। তো রান্নাবান্না সব করে নিয়েছি, এখন আমি একটু ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর মোছার পরে শাওয়ারটা নিয়ে তারপরে জোহরের নামাজটা পড়ে সবাই একসাথে লাঞ্চটা করে নিব। দেড়টার মধ্যে, মানে একটা দেড়টার মধ্যে আমরা কিন্তু লাঞ্চটা করে ফেলি। তো এই তো সব কিছু করে এখন চলে আসলাম, টেবিলে লাঞ্চটা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, সবাই লাঞ্চ করে নিব। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই তো মাটন কুরমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেক মজার হয়েছিল সব কিছুই। তো এভাবে আসলে গুছিয়ে কাজ করলে আপনাদের সবার কিন্তু খুবই মানে কাজগুলো করতে তেমন একটা কষ্টের মনে হবে না, খুব সহজে আপনারা কাজগুলো করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটি হয়তো অনেকের উপকারে আসবে, হেল্পিং হ্যান্ড ছাড়া কীভাবে আপনারা আপনাদের সংসারের কাজগুলো ম্যানেজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। সবাই অনেক সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।